বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন বৃহস্পতির বক্রতা মুক্তি এবং তার কি প্রভাব পড়ছে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বৃহস্পতি আপনাদের রাশির একাদশপতি এবং প্রাপ্তির অধিপতি এবং বৃহস্পতি অবশ্যই আয় এবং সঞ্চয় দুটো পার্টকে কন্ট্রোল করছে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বৃহস্পতি দ্বিতীয়ভাবে সক্ষেত্রী ছিল এবং 119 দিনের আগে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে গেছিল এবং এই বক্রতার প্রভাব এবারে 24 নভেম্বর 2022 কাটবে এবং এই প্রভাবটা বা এই শুভ ফলটা স্থায়িত্ব হবে অবশ্যই কিন্তু 22 এপ্রিল 2023 পর্যন্ত তো আমাদের এই প্রেডিকশানে যে ফলটা সেটা 22 এপ্রিল 2023 পর্যন্ত থাকছে এর মধ্যবর্তী সময় ইন বিটুইন এই যে সময়টা পাচ্ছেন এর মধ্যবর্তী সময় আপনাদের ক্ষেত্রে কোন কোন দিকগুলো শুভ এবং কোন কোন দিক থেকে আপনারা কিন্তু নতুন কিছু কাজ নতুন কিছু করার জায়গা পেতে পারেন সেগুলোই আমরা এখানে এক এক করে ডিসকাস করে নেব তো আলোচনাটা শুরু করতে করতে বলে দিই আমি এখানে কিন্তু লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই আলোচনাটা করব তবে লগ্ন জানা থাকলে লগ্নটা ফোকাস করবেন যে পয়েন্টগুলো লগ্নের জন্য বেশি ভাইটাল সেগুলো আমি আলাদা করে ডিসকাস করে দেবো এবং এখানে আমি আপনাদের বলবো যে আপনারা যারা নতুন দেখছেন 2023 এখন অবধি ফলটা যারা দেখে উঠতে পারেনি আমি কিন্তু এক ঘন্টা ডিটেল শুধু কুম্ভলগ্ন কুম্ভরাশি 2023 আমি বর্ষফল আপডেট দিয়েছি লগ্ন রাশি সাপেক্ষে আপনারা অবশ্যই ভিডিওর পর দেখে নেবেন ভিডিও কথা যখন শেষ হবে স্ক্রিনে ফুটে উঠবেই তাছাড়া আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে নিচের ডেসক্রিপশানে সমস্ত জায়গায় উপরে কাটে আপনারা কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন আমরা আলোচনাটা শুরু করতে করতে আরেকটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার আপনারা যদি কোনো সমস্যা বা প্রবলেমে থাকেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা বা নিজের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন আমাদের যে আলোচনা হবে সেটা কিন্তু সময় সাপেক্ষ হবে ফোনে হলেও সময় সাপেক্ষ হবে প্রতিটা প্রশ্নের উত্তর ফোনে পাবেন 100% গোপনীয়তা মেনটেন করা হবে এবং সব দিক থেকে আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো পরপর পেতে থাকেন আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ফলো করবেন কেন ইউটিউবে মাঝে মাঝে নোটিফিকেশান মিস হয় দেখবেন সাবস্ক্রাইব করা থাকলেও সব নোটিফিকেশানগুলো অ্যাট এ টাইম আসে না এবার আমরা শুরু করছি যে বৃহস্পতির আলোচনা দেখুন কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে বৃহস্পতির বক্রতা মুক্তি এক কথা যদি জানতে চান একদমই স্পষ্ট ফিনান্সিয়াল পার্ট অর্থনৈতিক অবস্থাকে কিন্তু বেটার করবে এবং আপনার ক্ষেত্রে আপনার যে প্রাপ্তি আপনার যে প্রাপ্য সেই অনুযায়ী আপনার আর্থিক জায়গায় সমৃদ্ধি আর্থিক জায়গায় যোগাযোগ এবং আর্থিক জায়গায় প্রাপ্তি আপনি কিন্তু পাবেন অবশ্যই যে কাজগুলো বা যে আর্থিক কাজগুলো বললে ভালো হয় 119 দিনের মধ্যে আটকে গেছিলো অফিস বা ব্যবসাস্থলে কোনো টাকা পয়সা আদান প্রদানে বাধা হচ্ছিলো আটকে গেছিলো এবং জেনারেল যে ইনকাম সেটা যদি আপনার কমে যায় যে পেশায় আপনি থাকেন না কেন সেলফ প্রফেশন হোক চাকরি হোক ব্যবসা হোক জেনারেল ইনকাম যদি আপনার কমে যায় সেই জায়গাটা কিন্তু এই সময় আবার রিস্টোর হবে আবার কিন্তু পুনর্গঠিত হবে এবং ভালো ফল এখানে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা আবার পেতে শুরু করবেন ফিনান্সিয়াল প্ল্যানিং যেমন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট দীর্ঘ স্বল্পমেয়াদী কোনো প্রকল্পে টাকা পয়সা রাখা এই ধরনের ক্ষেত্রগুলোতে এবারে কিন্তু কার্যকারী ফল পাবেন আমরা অনেক সময় ভাবি এটা করব সেটা করব করা হয়ে ওঠে না তো এবারে কিন্তু বিশেষত লগ্ন সাপেক্ষ তো বটেই এখানে কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং বলতে আমরা যেটা বুঝি কোনো ধরনের ইনশোর করা বা ইত্যাদি যাই কিছু করা সেগুলো কিন্তু এবারে অনেকটা পজিটিভ জায়গা হরস্কোপে কিন্তু থাকবে এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে লোন প্রাপ্তি কারুর থেকে পাওনাগণ্ডা পয়সা কড়ি উদ্ধার এবং কোনো আইনি ক্ষেত্রে আর্থিক উদ্ধার মানে ধরুন কোর্ট কাছারিতে কোনো টাকা পয়সা আটকে আছে ইত্যাদি সেগুলো কিন্তু পাবেন সেগুলো কিন্তু এই সময় এবার ভালো হবে এবং 22 এপ্রিল 2023 মধ্যবর্তী সময়তেই এই রেজাল্টটা আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে এবং পজিটিভ জায়গায় আপনারা হরস্কোপে পাবেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা দারুণ বিষয় এবং অর্থনৈতিক জায়গাটা ভালো শুধু অর্থনৈতিক বিষয় নয় বৃহস্পতি হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি প্রাপ্তি বলতে আমরা কী বুঝি আপনার একটা জিনিস খেতে ভালো লাগছে সেটা খাবারটা যোগান হয়ে গেল সেটাও প্রাপ্তি আপনার কিছু কিনতে ইচ্ছে করছে সেটা পেয়ে গেলেন কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে সেই পছন্দের মানুষের সঙ্গে দেখাও হয়ে গেল সেগুলো একটা প্রাপ্তিযোগের মধ্যে আমরা ধরতে পারি তো যে কোনো ক্ষেত্রেই এই সময় কিন্তু প্রাপ্তিযোগ বাড়ছে প্রাপ্তি বলতে আমরা যা যা বুঝি সেই প্রাপ্তির জায়গাটা আপনার কিন্তু জন্মছকে যতটা পারমিট করছে সেই অনুযায়ী কিন্তু এবারে পাবেন প্রাপ্তিযোগ এবারে কিন্তু শুভ এবং প্রাপ্তিস্থান অবশ্যই পজিটিভ থাকবে এবং প্রাপ্তির ক্ষেত্রে এবারে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের আসবে নতুন কিছু প্ল্যানিং করা নতুন কিছু এগোনো নতুন কিছু বিষয় আপনার হাত দেওয়া কাজ শুরু করা সেগুলোর ক্ষেত্রে ভালো
বৃহস্পতি আপনাদের দ্বিতীয়েশ এবং একাদশপতি। ফ্যামিলি বন্ডিং যদি খুব খারাপ হয়ে থাকে এই সময়, 119 দিনের মধ্যে বিশেষত পরিবার পরিজনদের সঙ্গে ভালো সম্পর্ক আসছে না, কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটা আমার মনে হয় আবার কিন্তু ভালো এবং পজিটিভ জায়গা আবার ফিরে আসবে। আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা, আপনার বক্তব্যের পাঁচজনের কাছে একটা সম্মান থাকা, পরিবারে আপনার বক্তব্যের মর্যাদা থাকা, সেগুলো কিন্তু এবার এই সময় হবে। এবং এই 119 দিনের পরবর্তী সময় যে সময়টা আপনারা 23 অবধি পাবেন, এই সময় কিন্তু আপনার এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, ভাইভা এক্সাম থাকলে সময়টা ভালো যাবে। আপনি যদি গান বাজনা, কোনো ভয়েস ওভার আবৃত্তি অভিনয়, যেখানে কথা বেছে খান, সেই রকম ধরনের কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে সময়টা আপনার যথেষ্ট পক্ষে এবং ভালো থাকার সম্ভাবনার মধ্যেই আমরা কিন্তু হরোস্কোপে দেখতে পাবো। এই একটা জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কমবে লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক, ফুড হ্যাবিটস অনেকটা কিন্তু পরিমিত হবে এবং আপনার যে যারা বিশেষত জ্যাঙ্ক ফুড বা কোনো ধরনের ড্রিঙ্কস, কোনো নেশাদ্রব্য সেবনের মধ্যে ছিলেন, সেখান থেকে কিন্তু অনেকটা ওয়ে আউট এখানে করতে পারবেন। এবং আপনার যে ডায়েট কন্ট্রোল, খাদ্যদ্রব্যের যে রুচি, সঠিক সময় খাওয়া দাওয়া, খাদ্যদ্রব্যের একটা নির্দিষ্ট সময় থাকে, কোন সময় কখন খাবেন, কতটা খাবেন, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল হবে এবং অনেকটা কিন্তু এখানে বেটার হবে। তবু আমার মনে হয় যারা একটু পাত পেরে খেতে ভালোবাসেন তাদের আধিক্য কিন্তু এখানে একটু বেশিই থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমরা বৃহস্পতির যে দ্বিতীয়ভাবে প্রভাব এখানে দেখবো, ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে, ফিনান্সিয়ালি ব্যাকআপ থাকতে পারে, কোনো কাজে আপনার সাপোর্ট থাকতে পারে, আপনার কোনো ধরনের আপনারা তাকে হেল্প করছেন, কোনো জায়গায় আপনার সঙ্গে যাচ্ছেন, তো সেই সাপোর্ট এখানে কিন্তু অবশ্যই পাবেন। ফ্যামিলি সাপোর্টের জায়গাটা অবশ্যই ভালো যেতে পারে। এবার হচ্ছে আমাদের বৃহস্পতির দৃষ্টিগুলো। দেখুন, আমি 2023-এর যে এক ঘন্টার ভিডিওটা আলোচনা করেছি সেখানে কিন্তু এই বিষয়গুলো বিস্তারিত ডিসকাস করেছি, তবে এখানে আরেকটু স্পেসিফিক আলোচনা হচ্ছে বৃহস্পতির বক্রতামুক্তির প্রভাবে, যেটা আপনাদের আরেকটা বুঝতে সুবিধে হচ্ছে। তো এখানে মেইন যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টিগুলো। বৃহস্পতির প্রথম যে দৃষ্টিটা পড়ছে সেটা হচ্ছে রাশির ষষ্ঠভাবে, এবং এই ষষ্ঠভাবে শনিও কিন্তু বক্রী অবস্থায় অক্টোবর অবধি দৃষ্টি দিয়েছিল। 23 অক্টোবরের পর থেকে শনি মার্গী দৃষ্টি দিচ্ছে, এবারে বৃহস্পতিও মার্গী দৃষ্টি দেবে। তাহলে কী ভালো ফল পাবেন? দেখুন, ষষ্ঠভাবে দৃষ্টির প্রভাবে প্রথমেই বলবো রোগভোগ থেকে মুক্তি লাভের জায়গাটা অনেকটা বাড়ছে, এনার্জেটিক ভাব ফিরবে, চলতি রোগভোগ থেকে মুক্তি লাভ হবে এবং চিকিৎসায় সাড়া দেয়া বলতে আমরা যেটা বুঝি, যে ওষুধ খাচ্ছেন কিন্তু শরীরটা ঠিক সেই অনুযায়ী ফিরছে না, এবারে কিন্তু সেটা অনেকটাই কার্যকর হবে, ওষুধের রেসপন্স ভালো হবে বা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসকের শরণাপন্ন আপনি একটু পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ জায়গা এখানে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমরা হরোস্কোপে দেখতে পাবো। শুধু তাই নয়, শত্রুতা নিয়ে যারা অলরেডি কোনো সমস্যায় ভুগছিলেন এবং শত্রুতা ইত্যাদি সমস্যা এগুলো যাদের বেড়েছিল, কনস্পিরেসি বেড়েছিল, গুপ্ত শত্রুতা বেড়েছিল, সেগুলো কিন্তু একেবারে নির্মূল হবে। এবারে শত্রুরা অনেকটা দূরে সরে যাবে আপনার থেকে, সমস্যাগুলো কিন্তু অনেকটা মিটে যাবে, শত্রুতার জায়গায় কিন্তু এখানে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন 2023-এর 22 এপ্রিল পর্যন্ত। এখানে আরও আমি বলবো যে ষষ্ঠভাবে বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরে শুভত্ব বাড়ায় এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। আপনার কোচিং এক্সাম হতে পারে, বোর্ড এক্সাম হতে পারে, সার্ভিস এক্সাম হতে পারে, অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে, প্রতিযোগিতামূলক গেমসও হতে পারে, সেগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এই অর্থে দেখতে গেলে খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা জবরদস্ত কাটার সম্ভাবনা আছে, প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী, খেলোয়াড়রা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন, এটা একটা ভালো পয়েন্ট। গুপ্ত শত্রুর হদিশও কিন্তু এই সময় কিন্তু আপনারা পেতে পারেন। নিজের রিপুদোষের ওপর কন্ট্রোল অবশ্যই কিন্তু আসবে, মোহ বাসনা এগুলোর প্রতি কন্ট্রোল আসবে এবং অবশ্যই বৃহস্পতির যে ষষ্ঠভাবে দৃষ্টি এটা আপনাকে এনার্জেটিক রাখবে এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার পারফরমেন্সের জায়গাটা বাড়াবে। বৃহস্পতির পরবর্তী দৃষ্টি হচ্ছে রাশির অষ্টমভাবে। এক কথায় বলা যায় গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো, যৌথ কাজে যাদের সমস্যা চলছিল অনেকটা এখানে মিটে যাবে, আইনি ক্ষেত্রগুলো যে জটিলতা ছিল কোর্ট কাছারি ইত্যাদি ক্ষেত্রে সেখানে কিন্তু কোর্টের বাইরে সেটেলমেন্টগুলো এই সময় কিন্তু ভালো হবে। বিশেষত কোনো একটা নেগোসিয়েশান হলো, কিছু আপনি ছাড় দিলেন, আপনার অপোনেন্ট কিছু ছাড় দিল, এখানে কিছুটা মিউচুয়াল হলো, এগুলো ভালো হবে। এবং আইনি ক্ষেত্রে যদি কোনো কোর্ট কাছারি চলেও থাকে, তার ফাইনাল ভার্ডিক আসার একটা জায়গা বা ফাইনাল একটা রেজাল্ট আসার জায়গা যাই বলেন না কেন, সেগুলো কিন্তু এই সময় বাড়বে এবং এই জায়গাটা অবশ্যই একটা পজিটিভিটি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এবং অষ্টমের এই দৃষ্টিটা বৃহস্পতির এবং একাদশপতি হিসেবে আর একটা জায়গায় খুব ভালো ফল দেবে, সেটা হচ্ছে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ। আপনি যদি আধ্যাত্মিক পথে এগোতে চান সেক্ষেত্রে আপনার সামনে রাস্তা খুলবে এবং যেটা একটা ওয়ান টাইম অপরচুনিটি বলতে পারেন, একবারই জীবনে হয়তো আসে, এবং সেই অপরচুনিটিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, আধ্যাত্মিক পথে আপনার রাস্তা কিন্তু খুলবে। এবং আধ্যাত্মবাদের প্রতি আকর্ষণ, আধ্যাত্মবাদের প্রতি আগ্রহ, আধ্যাত্মবাদের প্রতি ঝোঁক, এগুলো কিন্তু এই সময় বাড়বে এবং আধ্যাত্মিক বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। শুধু তাই নয়,
আধ্যাত্মিক চর্চা ইত্যাদি যাদের মাঝপথে বন্ধ হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে এই সময় ভালো ফল, গুরুর সান্নিধ্যে ইত্যাদিতে আসা সেগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আধ্যাত্মিক বিষয় এখানে পেতে পারেন। এবং গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি চর্চা, কোনো ধরনের অকাশ বিষয় চর্চা, সাইকোলজির কিছু বিষয় চর্চা, তন্ত্র ইত্যাদি কিছু চর্চা সেগুলোর ক্ষেত্রেও সময়টা কিন্তু অনেকটা পক্ষে থাকার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী যে বৃহস্পতির দৃষ্টি সেটা তো বলার অপেক্ষাই রাখে না, সেটা হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে। কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে থেকে যে দৃষ্টিটা পড়ছে সেটা এক কথায় বলা যায় কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভালো। যে কোনো পদোন্নতি সূচক পরীক্ষা বা গ্রেডেশন প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত পজিটিভ, এবং গ্রেডেশন বা ইত্যাদি এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। এবং যারা ফ্রেশার্স আছেন নতুন এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। অনেকে প্রশ্ন থাকতে পারে যে সরকারি চাকরি কি এবারে পাবো? দেখুন, অ্যাস্ট্রোলজিতে সরকারি চাকরি বলে আলাদা কোনো বিষয় নেই, এখানে স্থায়ী এবং অস্থায়ী চাকরির কথা বলা হয়। তো আপনারা যদি স্থায়ী চাকরিকে সরকারি চাকরির ক্যাটাগরিতে ফেলেন তো সেক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ, স্থায়ী চাকরি পাওয়ার যোগ আছে। যাদের ইন্টারভিউ বা ইত্যাদি একদম গোড়ায় গিয়ে আটকে আছে, জাস্ট আর একটু বাকি আছে, সেগুলো কিন্তু এই সময় আবার ফুলফিলড হবে এবং কর্ম পরিবেশ যথেষ্ট ভালো যাবে। কর্তৃপক্ষ বা আপনার হায়ার অথরিটি আপনার প্রতি একটা সুনজর থাকবে, বা আপনার ক্ষেত্রে যদি আপনি নিজেই অফিসের বস হন, অধস্থন কর্মীদের সঙ্গে আপনার একটা মিলমিশ বা ইত্যাদি সেগুলো কিন্তু এই সময় থাকবে। এগুলোতে অবশ্যই এখানে আপনি গুড রেজাল্ট বা ভালো রেজাল্ট ওভারঅল বিষয় কিন্তু আপনি পেতে পারেন। এটা একটা ভালো পয়েন্টের মধ্যে আমরা এই জায়গাটাকে ধরতে পারি, এটা একটা ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখানে বলবো কর্মের ক্ষেত্রে কোনো প্ল্যান বি শুরু কিন্তু এবারে করা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে অনেকে চাকরির পাশাপাশি একটা ব্যবসা, ব্যবসার পাশাপাশি একটা চাকরি, প্ল্যান বি শুরু করতে চান, তো এইগুলো কিন্তু এই সময় করা যেতে পারে। জব সুইচ, জব চেঞ্জ, চাকরি পরিবর্তন সব ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো। ট্রান্সফারের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব খুব স্ট্রং এবং 23 অবধি সময়টা কিন্তু খুব ভালো ফল একটা আপনার ক্ষেত্রে দিতে পারে। দেখুন, এবার আমাদের যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে রাশিফলের যে গোচর ফলের এই যে প্রভাবগুলো আমরা বলি এগুলো দাঁড়িয়ে আছে আপনার জন্মছকের আধারে। জন্মছকে আমি যেটা আমি যদি দেখি যে আপনার জন্মছকে কর্মের জায়গাটাই ঠিক নেই, কর্মের জায়গাটাই ডিস্টার্বিং, অবশ্যই বৃহস্পতির এখানে প্রভাবে কিছু ভালো ফল পাবেন, কিন্তু সেই ভালো ফল যেটা আপনি আশা করে দেখছেন ভিডিওটা, যে আমার স্পিচগুলো আপনার মনে সাড়া জাগানো একটা রেসপন্স জাগাচ্ছে, ব্যক্তিগত জন্মছক যদি সংস্কার না করা হয়, ব্যক্তিগত জন্মছক যদি ঠিক না করা হয়, সেই আশা কিন্তু এই ভিডিওতেই সীমাবদ্ধ থেকে যাবে। আপনার কাছে সেটা কিন্তু বাস্তবিক রূপ যদি পেতে হয় আপনার ব্যক্তিগত জন্মছককে অবশ্যই সংস্কার করা দরকার। কারণ আপনার জন্মছকে যখন ভালো সময় চলে তখনই কিন্তু অ্যাস্ট্রোলজাররা আপনাকে হেল্প করতে পারেন, এটা হচ্ছে সত্য কথা। যখন খারাপ সময় চলে তখন আমরা জ্যোতিষের কাছে যাই, কিন্তু জ্যোতিষ মহাশয় বা মহাশয়দেরও হাত পা বাঁধা থাকে, কারণ এই যে খারাপ সময় তখন আপনার কর্মফলের খারাপ প্রভাবটা আসছে, তো সেটা তো খণ্ডন করা যায় না, সেটা ভোগেই একমাত্র সেই কর্মফল কিন্তু মেটে। তা আমি আবারও বলছি, কর্মফলের যে ভোগান্তি সেটা ভোগে ভোগ করেই কিন্তু সেই কর্মফল ক্ষয় হয়। তো সেই বিষয়টা যদি দেখেন তো সেক্ষেত্রে আমরা ভাবি বোধহয় কেন ঠিক হচ্ছে না, কেন পাথর কাজ করছে না, কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যখন আপনার সময় ভালো আছে, যেমন এই বৃহস্পতির যে সময়টা, এই সময়টা ভালো চলছে, তো এই সময়গুলোই কিন্তু আপনার জন্মছক সংস্কার করে কাজে লাগান, যাতে আপনি সামনে ভালো রেজাল্টটা অনেকটা তুলে রাখতে পারেন, যাতে খারাপ সময় এলেও কিন্তু আপনি সেই অনুযায়ী ঝড়ঝাপটাটা ফিল করবেন, এটা আর মাথায় রাখবেন। এবং যাদের বৃহস্পতি সেম পজিশানে আছে, দ্বিতীয়ভাবে আছে মিনে, যাদের বৃহস্পতি দশান্ত দশা চলছে, যাদের বৃহস্পতি বকরি আছে, বকরি থেকে মার্গি হচ্ছে এখন, তারা কিন্তু এই ফলে যে প্রভাবটা সেটা অনেকটা বেশি বুঝতে পারবেন, অবশ্যই লগ্ন সাপেক্ষে তো বটেই। মাথায় রাখবেন কুম্ভের কিন্তু 7:30 চলছে এবং 7:30 মধ্যগগন শুরু হবে 17 জানুয়ারি 2023 থেকে। এবং বৃহস্পতির এই যে দ্বিতীয়ভাবে থাকা এটা আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ একটা হেল্প, ফিনান্সিয়াল এই সময় কিন্তু অবশ্যই আপনি হেল্প পাবেন, এই সময়টা কিন্তু গুছিয়ে নিন, এটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং 2023 যে ভিডিওটি ফুটে উঠবে স্ক্রিনে এখনই কিন্তু দেখে নিন, এবং আজকে দৈনিক রাশিফলটা ফলো করে যাবেন। রোজ রোজ তো বৃহস্পতি সমান ফল দেবে না, যেদিন বিশাখায় থাকবে, যেদিন পূর্ব ভাদ্রপদে থাকবে, যেদিন পুনর্বসিতে থাকবে চন্দ্র, সেদিন বৃহস্পতির প্রভাব অত্যন্ত বেশি পাবেন, সেই জন্য দৈনিক রাশিফলটা দেখুন। সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে কনসাল্ট করতে পারেন, আপনার যদি সমস্যা সত্যিই থাকে অবশ্যই জানতে পারেন। এবার আমরা চলে আসবো আজকে দৈনিক রাশিফলের আলোচনায়। আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর যদি মনে হয় অন্যান্য কুম্ভের বন্ধুদের এই ভিডিওটি পাওয়া প্রয়োজন, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।